সোমবার চট্টগ্রামের কোথাও বৃষ্টি হয়নি, কিন্তু তার আগের সপ্তাহব্যাপী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার জনজীবন। বন্যার পানি এখানে সাপের মতো ঘিরে রেখেছে দুই উপজেলার লাখ লাখ মানুষের জীবন। অতীতের সকল রেকর্ড ভাসিয়ে দেয়া এই বেনজলে ক্ষেত আর গোলার ধান, পুকুরের মাছ আর গবাদি পশুসহ বসতবাড়ি আসবাবের ক্ষতি হয়েছে। মানুষ আর প্রাণীকুলের সকলেই খাদ্য সংকটে দিন রাত পার করছে ভেসে থাকা ঘরের চালে কিংবা উঁচু আশ্রয়ে। হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। 15 জুলাই সোমবার সকাল থেকে বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলের পলিমাটির কারণে পানি নেমে যাওয়ার গতি খুবই কম। স্থানীয় কিছু উদ্যোগ ছাড়া ব্যাপকভাবে ত্রাণ তৎপরতাও কম বলে দাবি করছেন দুর্গত দরিদ্র জনসাধারণ। উপজেলার কেউচিয়া, ঢেমসা, বাজালিয়া, পুরানগড়, ছদাহা, পশ্চিম ঢেমসা, কাঞ্চনা, মাদারসা, সোনাকানিয়া, নলুয়া, আমিলাইশ, চরতি, কালিয়াইশ, ধর্মপুর ও সাতকানিয়া পৌরসভার অন্তত 3 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া, চুনতি, আমিরাবাদ সহ আশেপাশের বিভিন্ন ইউনিয়নের প্রায় 1 লাখেরও বেশি বাসিন্দা ভাসমান মানবেতর জীবন কাটাচ্ছে। বাংলা বায়ান্ন, চট্টগ্রাম।